আনন্দ আর উন্মাদনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত এই বিজু সাংরাই বৈশুক সংক্রান বিশু বিহু উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতি বছর এই শোভাযাত্রার মাধ্যমে মূলত বৈশাখীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পাহাড়ি হলে এর অংশ লইয়ে দীর্ঘ বছর ধরে তারা এই শোভাযাত্রার নিজেরার ঐতিহ্য তুলে ধরে। শোভাযাত্রার বিভিন্ন নৃগোষ্ঠীর তরুণ তরুণী হল ঐতিহ্যবাহী পোশাক গদ দিয়ে তারা সংস্কৃতি তুলে আনে। এছাড়াও এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভাত প্রধান অতিথি আছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা। এর উদ্বোধক আছে রাঙ্গামাটির সংসদ সদস্য উষাতম তালুকদার। উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এর আরো বক্তব্য রাখে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, লেখক ফোরাম ও জাকর সভাপতি শিশির চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ চাকমা সহ আরো বোধকে। ভাষা ঐতিহ্য সংস্কৃতিকে সমুন্নত রেখে আমি মানুষের মতো নিজের খেয়াল খুশি মতো করে আমি চলতে চাই। পরে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণত পাহাড়ি আলোর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।